আপনি কি আপনার প্রতিদিনের 9 to 5 চাকরিতে ক্লান্ত হয়ে উঠেছেন? আপনি কি এমপ্লয়ের রূপে কাজ করতে করতে বোর হয়ে গেছেন? যদি হ্যাঁ, তাহলে এই বইটি আপনার জন্য। আজকের অডিও বুক রিচ ড্যাড পোর ড্যাডের পপুলার সিরিজের একটি অংশ। সুতরাং আমরা এটা সবাই বুঝতে পারছি যে বইটির লেখক রবার্ট কিয়োসাকি। আর যদি আপনি আপনার জব ছাড়তে চান এবং একটি বিজনেসম্যান হতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো চলুন দেখি বিফোর ইউ কুইট ইউর জব, যেটি লিখেছেন রবার্ট কিয়োসাকি। হয়তো আপনিও এমন অনেককেই দেখেছেন যারা জব ছেড়ে নিজের ব্যবসা শুরু করেছেন, আর আজ তারা যথেষ্ট সাকসেসফুল এবং যথেষ্ট ভালো রোজগার করছে। আপনিও ওদের মধ্যে একজন হতে পারেন। এই কথাগুলো শুধুমাত্র মন গড়া কল্পনা নয় কোনো স্বপ্ন। এই বইয়ের লেখক আপনাকে শিখাবে জব ছেড়ে একটি লম্বা লাফ দেওয়ার আগে আপনাকে কী কী করার প্রয়োজন আছে। একজন ব্যবসায়ী হওয়া সহজ নয়। এই বইটির দ্বারা আপনি শিখতে পারবেন যে এই কাজে কোনো সিকিউরিটি নেই। এতে আপনি প্রতিদিনের বেতন এবং লাভ পাবেন না। আপনি এটাও জানবেন নতুন ব্যবসায়ী বারবার এবং কয়েকবার ফেল হয়েছেন, কিন্তু শিক্ষার বিষয় হলো আপনি আপনার ভুল থেকে শিখে কঠিন মেহনত করতে রাজি আছেন কি না। এই সফরটি শুরু হয় নিজের মাইন্ডসেট এবং দেখার ভঙ্গি পরিবর্তন করা দিয়ে। হতে পারে আপনি বছরের পর বছর ধরে চাকরি করেছেন এবং আপনার এখন সেই মাইন্ডসেটই রয়ে গেছে, কিন্তু এখন এটি বদলানোর সময় এসেছে। একজন ব্যবসায়ী কীভাবে চিন্তা করে এটি শেখার পর আপনি সময় এবং স্বাধীনতা দুটোই পাবেন। একজন সাকসেসফুল ব্যবসায়ী হওয়ার জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ লেসেন্সের কথা বলা হয়েছে। আসুন একে একে এই লেসেন্সগুলি ব্যাপার। লেসন নাম্বার 1, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান এন্টারপ্রেনিওর অ্যান্ড অ্যান এমপ্লয়। রিচ ড্যাড পোর ড্যাড একটি ভীষণ সুপরিচিত বই। এতে যে গরিব বাবা ছিল তার চিন্তাভাবনা ছিল মন দিয়ে পড়াশোনা করো, ভালো নাম্বার আনো, যাতে আপনি একটি স্টেবল ভালো ইনকামওয়ালা চাকরি পেয়ে যান। তিনি রবার্টকেও এমপ্লয় হওয়ার জন্য এনকারেজ করেছিলেন। সেখানেই বড়লোক বাবার মতামত ছিল নিজের ব্যবসা শুরু করো আর তাদেরকে কাজে রাখো যারা তোমার থেকে বেশি স্মার্ট। উনি রবার্টকেও একজন ব্যবসায়ী হওয়ার জন্য এনকারেজ করেছিলেন। তো একটি এমপ্লয়ের মধ্যে পার্থক্য কি? একটি এমপ্লয় বিজনেসটি স্টার্ট হওয়ার পর সেখানে কাজ করতে স্টার্ট করে, কিন্তু একটি বিজনেসম্যানকে কাজটি স্টার্ট করতে হয় ব্যবসা শুরু হওয়ার আগে থেকেই। সত্যি তো এটা যে 99% নতুন ব্যবসা নিজের 10তম বর্ষ পূরণ হওয়ার আগেই বন্ধ হয়ে যায়। বেশিরভাগ ব্যবসা খারাপ প্ল্যানিংয়ের জন্য নষ্ট হয়ে যায়। কোম্পানির ওনার নিজের কঠিন পরিশ্রম দিয়ে ব্যবসাটি চালানোর চেষ্টা করে, যদিও এত কষ্টের পরও কিছুদিনের মধ্যে ওনারও ক্লান্ত হয়ে যায়। অনেকটা সময় ও টাকা তাদের সেই সব কাজে লাগাতে হয় যেটা হয়তো কোনোদিনও তাদের প্রফিট কামাতে সাহায্যই করে। প্রথমত, যদি কোনো ব্যবসা ভুলভাবে ডিজাইন করা হয় তাহলে সেটা ওনারের ঘন্টার পর ঘন্টা পরিশ্রমও সেটা বাঁচাতে পারবে না। রবার্টের একটি বন্ধু ছিল যার নাম ছিল জন। জন নিজের ব্যবসা চালু করার জন্য একটি বড় ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছিল। সে লোন অফিসার হিসেবে কাজ করত, যার জন্য তিনি ভালো বেতন পেতেন, কিন্তু সে এটা দেখত যে ব্যাংকের সব থেকে যারা বড়লোক কাস্টমার ছিলেন তারা ব্যবসায়ী ছিলেন। জন সবসময় ভাবত, কখনো কি সে ওদের মতো হতে পারবে? সে একটি এমপ্লয় নয়, বরং একজন বস হয়ে নিজের মতো করে কাজ করতে চেয়েছিলেন। এই জন্য জন চাকরিটা ছেড়ে দিল এবং নিজের মায়ের সাথে একটি ছোট্ট ফুড জয়েন্ট খুলে নিল। সেখানে সে নিজের মায়ের সাথে খাবার পরিবেশন করত। সে শহরের কর্পোরেট অফিসের পাশে একটি জায়গা ভাড়া নিল। প্রতিদিন জন আর তার মা ভোর 4টের সময় উঠত এবং খাবার তৈরিতে লেগে যেত। দুজনে কম দামে ভালো খাবার বিক্রি করার জন্য কঠিন পরিশ্রম করত।
ওরা কম দাম নিত কিন্তু প্লেট ভর্তি খাবার দিত। রবার্ট প্রায়ই ওখানে খেতে এবং জনের সাথে কথা বলার জন্য যেত। জন খুব খুশি ছিল, কাস্টমারদের খাবার দিতে তার খুব ভালো লাগত। সে প্রায়ই রবার্টকে বলতো, একদিন আমাদেরও বড় নাম হবে, আমরাও অন্যকে কাজে রাখব, যাতে তারা আমাদের জন্য কঠিন পরিশ্রম করতে পারে। কিন্তু সেদিন কখনোই আসেনি। জনের মা মারা গিয়েছিল। জন জয়েন্ট বন্ধ করে একটি রেস্টুরেন্টে ম্যানেজার পোস্টের জন্য অ্যাপ্লাই করলো। এখন জন একবার আবার এমপ্লয় হয়ে গিয়েছিল। শেষবার যখন রবার্ট তার সাথে দেখা করে, তখন সে বলেছিল তার স্যালারি কম, কিন্তু তাকে কম সময় ধরে কাজ করতে হতো। এখন আপনি বলবেন জন ব্যবসাটা চালানোর চেষ্টা তো করেছিল, আর সে অনেক কঠিন পরিশ্রমও করেছিল। যদি তার মা বেঁচে থাকতো তাহলে হয়তো সে আজ অনেক বড় ব্যবসায়ী হয়ে যেত এবং অনেক টাকা রোজগার করত। রবার্ট জনের মাকে খুব ভালোবাসত। সে এই কথায় দুঃখ পেয়েছিল যে এত পরিশ্রমের পরও তাদের ব্যবসা ফেল হয়ে গিয়েছিল। কিন্তু এই ফেল করাটাও ব্যবসায়ীর হওয়ার একটা অংশ। জনের ব্যবসার ডিজাইন করাতে কিছু ভুল ছিল। একটি সাকসেসফুল ব্যবসাকে এইভাবে ডিজাইন করা উচিত যাতে সেটি তার ওনার না থাকাতেও চলতে থাকে এবং গ্রো করতে থাকে। এটাই একটি ব্যবসায়ীর আসল কাজ। তাকে এটি এমন বিজনেস মডেল বানানোর প্রয়োজন যেটা ওনারের না থাকা সত্ত্বেও কাস্টমারদের ভ্যালু দিতে পারে, অন্যদের কাজে রাখতে পারে, গ্রো করতে পারে। রবার্টের মতে ব্যবসাতে চার রকমের মানুষ হয়। প্রথম হলো এমপ্লয়, দ্বিতীয় হলো নিজের ব্যবসা চালানো ছোট ব্যবসার ওনার, তৃতীয়ত বড় ব্যবসার ওনার্স যারা 500 অথবা তার থেকে বেশি লোককে কাজে রাখতে পারে, আর চতুর্থত ইনভেস্টার্স, একজন সিনিয়র ম্যানেজার আর একজন সিকিউরিটি গার্ড, দুজনেই নিজের কোম্পানির এমপ্লয়, তাদের রেগুলার স্যালারি দেওয়া হয়। এইরকম মানুষদের সেফ এবং ফিক্সড ইনকাম প্রয়োজন হয়। যেসব ব্যবসায়ীরা এটা মনে করেন যে যদি আপনি কোনো কাজ ঠিকভাবে করাতে চান তাহলে কাজটি আপনাকে নিজেকেই করতে হবে, এইরকম মানুষরা অন্যের উপর বিশ্বাস করতে পারে না, তাই এদের ব্যবসা বড় হতে পারে না। এই ছোট ব্যবসার ওনার্স সব কাজ নিজেই করে। সেখানেই বড় ব্যবসার ওনার্স ভালো সিস্টেম বানানোর জন্য এবং ট্যালেন্টেড লোকেদের কাজে রাখতে বিশ্বাস করেন। এইরকম করলে কোম্পানি সবসময় দেখাশোনা ছাড়াও বড় হতে পারে। ইনভেস্টার্স তারা যারা ছোট এবং বড় ব্যবসার খোঁজে থাকেন, যারা তাদের টাকা সঠিক ব্যবহার করে আরও বাড়াতে পারবে। আজকের ভিডিও ছিল রবার্ট কিয়োসাকির লেখা রিচ ড্যাড পুওর ড্যাডের একটি পার্ট, বিফোর ইউ কুইট ইউর জব। বিফোর ইউ কুইট ইউর জবের পার্ট টু দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।